এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ কি গত 19 দিন লোকসভা নির্বাচনের পর সারা ভারতবর্ষের মধ্যে প্রায় সমস্ত অংশ যারা যেখানে আক্রান্ত তারা কোনো না কোনো ভাবে লড়াই লড়ে নিয়ে আসছেন আর এই লড়াইয়ে পার্লামেন্টে কজন এমপি আছে বা নাই কয়টা রাজ্যে সরকার আছে বা নাই লাল ঝান্ডা এটা বড় না প্রত্যেকটি লড়াইয়ে সামনের সারিতে লাল ঝান্ডা নিয়ে কিন্তু এই আন্দোলনগুলিকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে যারাই আছেন পার্লামেন্টের ভেতরে বাইরে তারাই ভূমিকা নেওয়ার চেষ্টা করছে এটা এটা কিন্তু আপনার আত্মভূমিকা না এটাই বাস্তব এরাই পথ দেখাবে এরাই এই সমস্যা থেকে বেরোবার রাস্তা দেখাচ্ছে দেখাবে এটাই ইতিহাসের অভিজ্ঞতা ওই যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানে যে কথাটা বিশেষভাবে বলা যে আমাদের রাজ্যে এই অবস্থা থেকে বেরোতে গেলে পরে বড় ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু আমাদের তৈরি করতে হবে পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে দেশের পরিস্থিতির ঘটনাগুলি এখানে প্রতিফলন ঘটাচ্ছে যেমন আপনার আগরতলার মিছিল সাপুকে উৎসাহিত করে ধর্মনগরে উৎসাহিত করে আমরা মাঝে মাঝে ধর্মনগরের মিছিলও কিন্তু আগরতলাকে উৎসাহিত করে বিলবেয়ার মিছিল আগরতলাকে উৎসাহিত করে কালকে যা করলো বিশাল বড় মানে সমাবেশ করলো এই গত 40-41 মাসের মধ্যে দারুণ ঘটনা সারা ত্রিপুরার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আর প্রতিপক্ষ ভীত সন্ত্রস্ত কেমন না এর মধ্যে কয়েকটা আক্রমণ টাক্রমণ করেছে এগুলো পত্রিকায় উঠেছে হয়তো আরো ঘটনা আছে সপ্তাহে তো আসেনি পত্রিকা এটা হবে কিন্তু এই জায়গায় আর কতক্ষণ আপনি সহ্য করে থাকবেন তাতে তো সমস্যার সমাধান হবে না পেটের ক্ষুধা নিবৃত্ত হবে না কাজে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই পরিস্থিতিতে আপনারা সম্মেলন এসছেন এই হিসেব দিকে সব দিয়েছে তাতে ভুলচুক কিছু এখানে সেখানে থাকলেও থাকতে পারে এগুলো নিয়ে বেশি সময় কাটালে চলবে না নিয়ম মতো তো এগুলো করতেই হবে কিন্তু মূল হচ্ছে যে এই পরিস্থিতিতে বেরোবে কি করে আপনার লড়াই দেশের লড়াইকে উৎসাহিত করবে দেশের লড়াই থেকে যেগুলো আপনি এখানে উৎসাহিত হচ্ছেন আপনার লড়াই কিন্তু দেশের লড়াইকে উৎসাহিত করবে কাজে এই জায়গাতে আপনারা শ্রমিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ সেই বিষয়টা ভাবনায় রেখে আপনাদেরকে সংগঠিত